ঐকতানের দেখো ঐকতান কবিতার কবিতার প্রথম লাইন খুব গুরুত্বপূর্ণ হয় কেন দেখো, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, এই যে দেখো বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, এইটা দিয়ে ফার্স্টেই কিন্তু বলে দিতেছে যে অ্যাকচুয়ালি পৃথিবীটা বিপুলা। আরেকটা জিনিস বিপুলা পৃথিবী থেকে মনে পড়লো, তোমরা হচ্ছে বিপুলা পৃথিবী থেকে কি জানি বলে বিপুল আনিসুজ্জামান স্যারের থেকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ হচ্ছে বিপুলা পৃথিবী ওনার একটা বই এবং আনিসুজ্জামান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন, উনি কিছুদিন আগে মারা গিয়েছেন করোনার মধ্যে, সুতরাং এখান থেকেও কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন আসে। সুতরাং হচ্ছে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি দিয়ে শুরু, না কবিতার প্রথম লাইনে রবীন্দ্রনাথ একটা ভাব দিয়ে দিচ্ছেন যে এত বড় একটা পৃথিবী আমি অ্যাকচুয়ালি কতটুকু জানি, বা আমি যেটা জানি সেটা কি ইনাফ, সেটা দিয়ে কি অ্যাকচুয়ালি পৃথিবী চলে, এই যে তার এই বোধটা, তার এই যে চিন্তাটা, সো এই মানে বোধটা দিয়েই পুরো কবিতাটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে যে বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। তো হচ্ছে বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি এই বোধটা বোঝার সাথে সাথেই পুরো কবিতাটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জীবনের একদম শেষ দিকে এসে, একদম শেষের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছিল যে ওনার লেখা হচ্ছে না, উনি একই জিনিস রিপিট করছেন, এই ধরনের অনেক অভিযোগ ওনার প্রতি আনা হয়েছিল, যার জন্য ওনার মধ্যে একটা আত্মগ্লানি তৈরি হয়েছিল যে আমি কি আদৌ ঠিকঠাক পারছি না, কিংবা আমি যা জানি সেটা কি যথেষ্ট, সেটা কি পৃথিবীর জন্য ঠিকঠাক, এই টাইপের যে একটা চিন্তা, সেই চিন্তাটা ওনার মধ্যে অনেক বেশি পরিমাণে ছিল, যার জন্য হচ্ছে ঠিক এই কারণেই এই যে বিপুলা পৃথিবীর কতটুকু জানি এই লাইনটা থেকেই এই পুরো কবিতাটার ভাব সম্প্রসারণ করতে পারবা, যে রবীন্দ্রনাথ এক অনুশোচনা বোধ, এক ধরনের নিজের হীনমন্যতা বা উনার অন্যকে বড় করে দেখবার যে প্রবণতাটা সেইখান থেকেই কবিতাটা লিখেছেন। তারপরে কি কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি, এটা দিয়ে শেষ, অর্থাৎ উনি একটা সমন্বয় চেয়েছেন, যে সমন্বয়টার মধ্যে এই লাইন এই কবিতার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আছে কি যে সাহিত্যের ঐকতান সভায় একতারা হাতে যারা তাদেরও তারাও যেন স্থান পায়, অর্থাৎ দেখো উনি কিন্তু কোনো কিছুকে ছোট করছেন না, কোনো কিছুকে উনি বলছেন না যে এইটা একতারা হাতে যে আছে সে স্থান পাবে না, কিংবা যে অ্যাকচুয়ালি হচ্ছে তার মতন বড় কবিরাই স্থান পাবে, এই জিনিসটা উনি বলছেন না, তার মানে কি এটা ওনার চিন্তার মহত্ত্ব। সুতরাং এই জায়গা থেকে তুমি পুরো কবিতাটার যে মূলভাব সেই মূলভাবটা বুঝে গেলে, এবং মূলভাবটা বোঝা খুব জরুরি লাইন বাই লাইন পড়ে। তারপরে দেখো ঐকতান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক, কবির মৃত্যুর মাত্র 4 বছর আগে, মানে জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে আসছিল। আচ্ছা উৎসটা মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটিতে উৎস থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন দেয়, আসলে আমি শুরু ক্লাসের শুরুতে বলেছি যে আসে না, কিন্তু ওভাবে হয়তো সিগনিফিকেন্টভাবে আসে না, কিন্তু এখন বলা যাচ্ছে না, কারণ কি এবছরও কিন্তু কোয়েশ্চেনের নাম্বার কমিয়ে দিয়েছে, 60 করেছে MCQ, সুতরাং একটা দুইটা দিয়েও দিতে পারে, সচরাচর দেয় না, বাট ইট ডাজেন্ট মিন যে একেবারেই দিবে না। আচ্ছা তারপরে এই যে এটা কোন ছন্দ, খুবই গুরুত্বপূর্ণ, কোন কবিতা কোন ছন্দে রচিত, আমি পরের ক্লাসগুলোতে কোনো একটা ছন্দ মিলাই দিব হয়তো এটার জন্য, এটা মনে রাখার জন্য, কোন কবিতাটা কোন ছন্দে রচিত, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এগুলি কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা। তারপরে দেখো যে জ্ঞানের দীনতা, এই যে দেখো যে শব্দার্থ আর টিকা দেখো এখানে যে কি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধরে, দেখো এই যে উনার যেই মহত্ত্ব, যে উনি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার অবদান নেই, কিন্তু তিনি বলছেন ভিক্ষালব্ধ ধনে, অর্থাৎ সাহিত্য শিক্ষা জ্ঞান এই জিনিসগুলোর যে কোনো সীমাবদ্ধতা নেই, এগুলো যে ভিক্ষা করে যে কোনো বড় মানুষ যে কারো কাছ থেকে দিতে পারে এই বোধটা উনি দেবার চেষ্টা করছেন। তারপরে উদ্বাড়ি, উদ্বাড়ি কি মানে উচ্চ করে তুলে ধরা, এই উদ্বাড়ি শব্দটা কিন্তু এখানে দিয়েছি, কারণ এখানে এটা থেকে শব্দার্থ বাক্য তৈরি আসার চান্সেস অনেক বেশি। তারপরে একতারা যাহাদের তারাও যেন সম্মান পায়, মানে কি, তারপরে লাইন দেখো মুখ যারা সুখে দুঃখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, মানে মুখ মানে কি বধির, দেখো এর মধ্যেই কতগুলো নতুন শব্দ আছে, নতশির মানে মাথাটা নিচু করে রাখা, এই শব্দগুলো তোমাকে বুঝতে হবে, মানে উনি এই কবিতায় বলতে চাচ্ছেন যে, এবং ওনার মধ্যে একটা অনুশোচনা ছিল যে উনি পৌঁছাতে পারেননি সব লেভেলের কাছে, ওনার সাহিত্যটা একটা স্পেসিফিক গণ্ডির মধ্যে
মিথ্যা ছিল। উনি যেহেতু একটু এলিট ক্লাসের ছিলেন, উনি একটা জমিদারের পুত্র ছিলেন, উনি সমাজের একটা প্রিভিলেজ সোসাইটিতে ক্লাসে বিলং করতেন, সুতরাং ওনার মনে হয়েছে উনি অ্যাকচুয়ালি প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে পারেননি। ওনার একটা একটা লাইন আছে যে রয়ে গেছে ফাঁক, অর্থাৎ উনি মনে করেছেন যে ওনার সাহিত্য চর্চাটা বা ওনার সাহিত্য রচনাটা সম্পূর্ণ হয়নি, একটা ফাঁক রয়ে গেছে। যার জন্য এই যে হচ্ছে মানে ওনার যে অনুশোচনা, ওনার যে অতৃপ্তি বোধটা, সেইটাই কিন্তু এই কবিতায় বারবার এসেছে। তারপরে লাইনগুলো দেখো যে মানুষের কত কীর্তি, কত নিধি, নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। মানে এই যে এত কিছু জানার পরেও জানা হচ্ছে না, ওনার যে জ্ঞানের তৃষ্ণা সেটা কিন্তু পূরণ হচ্ছে না। তারপর দেখো বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে, অতি ক্ষুদ্র তারই এক কোণ। তার মানে কি উনি বলছেন যে বিশাল এই পৃথিবীর কিছুই আমি জানছি না, সেই ক্ষোভে পরি গ্রন্থ ভ্রমণ বিত্রান্ত আছে যাহে অক্ষয় উৎসাহ। মানে কি উনি যেহেতু সব জায়গায় যেতে পারছেন না, এটা মানুষের পক্ষে সম্ভব না, যার জন্য ভ্রমণ বিত্রান্ত করছেন ওনার জ্ঞানের যেই তৃষ্ণা। তারপরে জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যতবারই ভিক্ষালব্ধ জ্ঞানে, আগেও বলেছি এটা। তারপরে এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক, অর্থাৎ উনি অ্যাকচুয়ালি সন্তুষ্ট হতে পারছেন না, ওনার একটা ফাঁক রয়ে গেছে, উনি ব্রাত্যজনের কাছে প্রান্তিক জনের কাছে পৌঁছতে পারছেন না। এই বোধগুলো এই কবিতা বোঝার জন্য অনেক জরুরি। তারপর দেখো যে হচ্ছে জীবনে জীবন যোগ না করা হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা। মানে কি মানে অ্যাকচুয়ালি একাডেমিক বা খুব গোছানো কিংবা হচ্ছে খুবই গঠনগত জিনিস দিয়ে আসলে জীবনে পূর্ণতা আসে না। জীবনে জীবন যোগ করা জরুরি, মানে মানুষের সাথে মানুষের মেশা জরুরি, মানুষের সাথে মানুষের মিথস্ক্রিয়া হওয়া জরুরি। কালচার অ্যান্ড লিটারেচার এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পূর্ণতা না পাবে, যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে জীবনমুখী না করবে, মানুষের কাছে নিয়ে না যাবে। তারপর দেখো যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পেতে আছে, অর্থাৎ যেই মানুষটা যত বেশি প্রান্ত, যেই মানুষটা যত বেশি ব্রাত্য উনি তার তত বেশি কাছে যেতে চাচ্ছেন। যে কৃষক কৃষণের জীবনের শরিক যেজন কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, অর্থাৎ উনি বলছেন যে যেই মানুষটা কৃষণের কাছাকাছি সেই মানুষটাই আসলে তার জীবনে সত্যটা পেয়েছেন। এই যে বোধ, এই বোধটা কিন্তু বোঝা জরুরি। তারপর অন্তরে যে উৎস তার আছে আপনারই তুমি দাও তো উদ্বারি, মানে অন্তরের শক্তিটা রবীন্দ্রনাথের মধ্যে আমরা কি দেখবো, উনি খুবই অন্তরকে সামনে আনতেন, উনি অন্তরকে প্রাধান্য দিতেন। আপনাকে এই জানা আমার ফুরালো না, তার মানে আপনাকে যেই জানাটা, এই জানাটা উদ্বারি, অর্থাৎ উপরে তুলে ধরো, তুমি নিজেকে মেরে ধরো, এটাই এই কবিতায় মূল বলেছেন। তারপরে তারপরে হচ্ছে এই যে আমরা যেটা বললাম যে সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের তারাও যেন সম্মান পায়, এর মানে হচ্ছে সবাইকে মিলে উনি একটা পৃথিবী গড়তে চেয়েছেন। এবং এই যে দেখো আমরা এই যে গোটা একটা কবিতা পড়লাম, এই কবিতাটার জিস্টটা কি, এই কবিতাটার জিস্ট অ্যাকচুয়ালি যে উনার মধ্যে যে সব মানুষকে নিয়ে একসাথে থাকার প্রবণতা, সব শিক্ষা নেওয়ার প্রবণতা, এবং জীবনের শেষ প্রান্তে এসে একটা উপলব্ধি যে আদৌ কি আমি জানি, আদৌ কি আমার জ্ঞানটা পরিপূর্ণ, আমার জ্ঞানে কত সীমাবদ্ধতা আছে। এই যে বোধটা, এই বোধটাই কিন্তু আসলে একটা মহতী মানুষের এবং একটা সাধারণ মানুষের চিন্তার পার্থক্য। সুতরাং ঐকতান যখন তোমরা পড়বে, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য যেই কাব্যগ্রন্থগুলো আছে সোনার তরি, বিশ্বের বাসী রবি কাজী নজরুল ইসলামের সোনার তরি, মানুষী, চিত্রা, এগুলোর নামগুলো জানবে। এবং কবি পরিচিতি পাঠ পরিচিতিতে ওই যে হয়তো শাল আসে না, শাল আসবে না, কিন্তু এই যে কার হচ্ছে কি বা কার গ্রন্থ কোনটা এইটা কিন্তু আসে, এইটা খুব ভালো করে জানবে। এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই জিনিসটা এত বেশি মিস্টেক হয় কারণ এত বেশি, যেরকম ধরো ওনার উপন্যাস 12টা, আবার মানে কাব্যগ্রন্থ তো অসংখ্য, ওনার কাব্যগ্রন্থের মধ্যে 6টা না 7টা পর্যায় আছে, আমার নাটকও অসংখ্য। এই জিনিসগুলো একটু কনফিউজিং, এই জিনিসগুলো বুঝে বুঝে পড়বে তাহলেই মোটামুটিভাবে হয়ে যাবে। এই ছিল মোটামুটিভাবে বলতে গেলে আমাদের আজকের যে লেকচার, সেই লেকচার আমাদের 4টা টেক্সট, অর্থাৎ 2টা ছোটো গল্প এবং 2টা কবিতা, 2টা পদ্য এবং 2টা গদ্য, এই 4টা নিয়ে আমাদের হচ্ছে আজকের এই লেকচার একটা ছিল। আমরা বাংলা ফার্স্ট পেপারের জন্য এরকম 6টা লেকচার পাবো এই কোর্সে, এবং এই 6টা লেকচার শেষ করার পরে তোমাদের ডেফিনেটলি মনে হবে যে যেই জায়গায় সমস্যাগুলো ছিল, অনেক সমস্যা হয়তো তোমরা সমাধান করতে পারবে। এরপরে আমরা বাংলা সেকেন্ড পেপারের জন্য আরও 6টা লেকচার পাবো, এবং এই লেকচারগুলো, এই কন্টেন্টগুলো তোমরা পেয়ে যাবে, আমাদের MCQ যে কোয়েশ্চেন ব্যাংক, সেই কোয়েশ্চেন ব্যাংকগুলো পেয়ে যাবে, এবং এই টপিকগুলো এবং এই আলোচনাগুলো ডেফিনেটলি তোমাদের ক্লাসে অনেক অনেক বেশি হেল্প করবে। যে এই হেল্পের মাধ্যমে আমি এক্সপেক্ট করি এই বছর
বছর এপ্রিল বা মেতে যে অ্যাডমিশনটা হবে সেই অ্যাডমিশনে তোমরা আমার ক্যাম্পাসে আসবা, এবং বিইউ এবং ডি ইউনিট মানে বেসিক্যালি তোমরা কলা ভবন বা সমাজবিজ্ঞান ভবনে আসতেছো যেখানে আমি ক্লাস করি। সো হয়তো বলবা যে আপু আপনার বিল্ডিংয়ে গেলাম আপনার সাথে তো দেখা হইল না, আমি সেই এক্সপেকটেশনটা রাখতেছি। তোমরা নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখো এবং বাংলাটা ভালো করার চেষ্টা করো, কারণ ইট উইল গিভ ইউ আ হিউজ লিড। এবং রিটেন নিয়ে একটু কনসার্ন হও, টেক্সটগুলি যখন পড়তেছো রিটেনের নোট করো, ক্লাসের নোট করো, সব কিছু মিলায় আই হোপ তোমরা বেশ ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবা। আজকের ক্লাসটা এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই কয়েকটা দিন মনোযোগ দিয়ে পড়াশোনাটা চালা যাও। ধন্যবাদ সবাইকে।